দক্ষিণ এশিয়া নদীর তলদেশের একমাত্র টানেল বঙ্গবন্ধু টানেল। এই টানেলের প্রথম টিউবের সমাপনী আজকে ঘোষণা করেছেন। আগামী জানুয়ারিতে ওয়ান সিটি টু টাউন বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন হবে। তাদের জ্বালা শেখ হাসিনা এত কিছু করলেন, একদিনে 100 সেতু দুনিয়ার ইতিহাসে আছে, গুগলেও বোধহয় পাওয়া যাবে না। একদিনে একটা দেশের প্রধানমন্ত্রী 100 সেতু উদ্বোধন করেছে, আর কি চায়? শতভাগ বিদ্যুৎ, এখন একটু লোডশেডিং হচ্ছে, অস্বীকার নেত্রী করেন না। বৈশ্বিক পরিস্থিতি আমাদের বাধ্য করেছে, দ্রব্যমূল্য বেড়েছে, আজকে ইনফ্লেশন বেড়েছে, আমরা বিশ্ব পরিস্থিতি যুদ্ধ আর নিষেধাজ্ঞার শিকার হয়েছি। নেত্রী এটা স্বীকার করেন, তার ঘুম নেই, নির্ঘুম রাত কাটান। আমি জিজ্ঞেস করেছি, আপনি কয় ঘন্টা ঘুমা? 3 থেকে 3.5 ঘন্টা প্রধানমন্ত্রী রাতে ঘুমান, 3 থেকে 3.5 ঘন্টা দেশের জন্য, দেশের জন্য মানুষকে বাঁচাতে, মানুষের কষ্ট সামাল দিতে তিনি আজ দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছে। প্রিয় বোনেরা আমার, আপনারা কি চান? আগে নারীরা বাবা নামে নারীদের পরিচয়, জন্ম হলে বাবার নাম, মা অনুপস্থিত। শেখ হাসিনা আছেন বলে সারা বাংলাদেশের নারী জাতির গর্ব, তিনি আছেন বলে বাবার সঙ্গে মায়ের নামটিও সন্তানের সঙ্গে যুক্ত হয়েছে। হাইকোর্টে জাজকে ফোন করলাম, জাজ নারী কণ্ঠ, নারী আর নারী, গোটা প্রশাসনে নারী, ওসি ফোন করি ওসিও নারী, আর কোথায় চান? সেনাবাহিনীতে মেজর জেনারেলও নারী, কে নিয়ে গেছেন এই জায়গায় নারীদের এই সম্মান? সচিবালয়ে যান, বেশ কয়েকজন সচিব, অর্থ সচিবও নারী আজকে বাংলাদেশে, খুব ইম্পর্টেন্ট সচিব।